কলকাতা কিংবা কল্যাণীর যে ঠাকুরগুলো আছে সেগুলো তো আমি দেখাচ্ছি, সেগুলো হয়তো আরো চলবে, কিন্তু আমার নিজের শহর সুচড়ো সেখানকার আজকে পুজো পরিক্রমা, সেটা আপনাদের এখানে কিরকম কিরকম মণ্ডপ সজ্জা হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে শুরু করব আজ থেকে। অনেকগুলো ধাপে পরপর ভিডিওগুলো আসবে, তো আজকে প্রথম সেই পরিক্রমার প্রথম আমরা চলে এসেছি কারবালা মোড়, যেটা বিবেকানন্দ ক্লাব, সেই ক্লাবের মণ্ডপ সজ্জার সামনে। এটা পুরনো দিনের জমিদার বাড়ি, যে বাড়িটা প্রায় ধ্বংসের দিকে বা সেরকম জায়গায় কোনো মতে চলছে, সেইগুলোকে বিভিন্ন জায়গায় পলিস্তরা করা হয়েছে, টিম টিম করে আলো জ্বলছে, তো সেই রকম ভাবে একটা জমিদার বাড়ি। সেই বাড়ির মধ্যেকার পুজো এবং সেই বাড়ির এই ঢুকে যেরকম মন্দির থাকতো সেরকম মন্দির, এই অ্যাম্বিয়েন্সটাই এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। এই অংশটা মণ্ডপ সজ্জার বাইরের দিকের অংশ, মূল মণ্ডপে প্রবেশ করেনি, এবার প্রবেশ করবো মূল মণ্ডপের দিকে, প্রবেশ করবো এবার মূল মণ্ডপের দিকে। একদম পুরনো রাজবাড়ি, দেওয়ালগুলো এতটাই সুন্দর করা রয়েছে, এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে সেই পুরনো রাজবাড়ি, জমিদার বাড়ির যেরকম দেওয়াল হতো ঠিক সেরকম দেওয়াল। আর উপরে জমিদার বাড়ির এই জানলাগুলো এত সুন্দর ডিজাইন করা রয়েছে, যেরকম আগেকার দিনের ডিজাইন করা থাকে ঠিক সেম ডিজাইন। আর এই গলিপথ, এই গলিপথ পার করে কিছুটা সামনে এগোলে পড়বে এখানে আরো একটা ছোট মন্দির। একদম জমিদার বাড়ির যে দালান হয় একদম হুবহু ডিটো, কে বলবে এটা জমিদার বাড়ি সত্যিকারের নয়। অসাধারণ সুন্দর, উপরে ছোট ছোট ঝাড় যেরকম আগে জমিদার বাড়িতে থাকতো, এই বারান্দা প্রত্যেকটা বারান্দায় সুন্দর করে ঝাড় রয়েছে। আর খিলানগুলো দেখবার মতো জমিদার বাড়ির, যেমন অরিজিনাল হতে ঠিক সেম। একদম রাজবাড়ি, অরিজিনাল রাজবাড়ি, রাজবাড়ির দালান, আর সত্যিকারের, একদমই মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো রাজবাড়ির অন্দরমহলে দাঁড়িয়ে রয়েছে আর বসেছে নহবর। পুজোর সময় জমিদার বাড়িতে নহবর সেম একদম। একটু এগিয়ে দাঁড়ান, আলপনাটা ছেড়ে দাঁড়ান। খামগুলোতে এত ডিটেলের সঙ্গে কাজ করা যেন মনে হচ্ছে অরিজিনাল, যেরকম ঠাকুর দালানে জমিদার বাড়ি রাজবাড়িতে থাকতো ঠিক সেম টাইপ।
উপরে যে বারান্দাগুলো রয়েছে বারান্দাগুলোর ডিটেলিংটা কিন্তু দারুণ সুন্দর। আর এখান থেকে দেখে মনে হবে কিন্তু অরিজিনালি যে রাজবাড়ি বা জমিদার বাড়ির যে বারান্দাগুলো হতো ঠিক সেম পুরনো হয়ে গেছে, রাজবাড়ির থাম থেকে বা দেওয়াল থেকে পলিস্তরা উঠে গেছে কিন্তু রাজবাড়ির অস্তিত্ব টিকে আছে এবং সেই রাজবাড়ির দালানে পূজা করছে। এই সব মিলিয়ে কিন্তু এবছরের এই বিবেকানন্দ ক্লাবের এই রাজবাড়ির অন্তর্মুখী।